হ্যালো ফ্রেন্ড, আমি তুইন মন্ডল। ওয়েলকাম টু ব্রাইট ভিউ কাউন্সিল। সো ট্যালি টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে আমরা ট্যালি সফটওয়্যারের মধ্যে জিএসটি ফিচার্সকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব ট্যালি টিউটোরিয়ালে আমরা রিভার্স চার্জ কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা ট্যালি সফটওয়্যারে এলাম। তো প্রথম কথা বলে দিই, রিভার্স চার্জ কথার অর্থ কী। জিএসটির মধ্যে রিভার্স চার্জ কথার অর্থ হচ্ছে যখন কোনো রেজিস্টার পার্টি, অর্থাৎ জিএসটি রেজিস্টার পার্টি যখন কোনো আনরেজিস্টার পার্টির থেকে কিছু পারচেস করে, অর্থাৎ আনরেজিস্টার পার্টি থেকে পারচেস করার সময় যদি রেজিস্টার পার্টি সেই পার্টিকে ট্যাক্সটা পেমেন্ট করে, তাহলে আনরেজিস্টার পার্টি কিন্তু জিএসটিতে রেজিস্ট্রেশন না হওয়ার জন্য কোনোরকম কিন্তু কোনো ট্যাক্স রিটার্ন সাবমিট করে না। অর্থাৎ রিটার্ন সাবমিট না করার জন্য কিন্তু তাহলে যে পার্টিটা রেজিস্টার পার্টি সেই পার্টি কিন্তু আইটিসি ক্লেম পায় না। এবং আমি জিএসটির টিউটোরিয়ালে আমরা দেখিয়েছি যে আইটিসি কী, রিভার্স চার্জ কী। ওখানে আপনি আমাদের ভালো করে দেখে নিতে পারবেন যে কীভাবে আমরা জিএসটির টিউটোরিয়ালে আমরা ফলো করেছি। তো আমি আবার বলে দিচ্ছি, যদি কোনো রেজিস্টার পার্টি যদি কোনো আনরেজিস্টার পার্টির থেকে কোনো গুডস বা সার্ভিস পারচেস করে, তাহলে কিন্তু রেজিস্টার পার্টি যদি ওই পার্টিকে ট্যাক্সটা পেমেন্ট করে, তাহলে ওই পার্টি কিন্তু আনরেজিস্টার পার্টি কিন্তু কোনোভাবে ট্যাক্সটা কিন্তু গভর্নমেন্টের কাছে পেমেন্ট করে না, যেটা আমরা জিএসটিআর 3B বা জিএসটিআর 1 এর মাধ্যমে পেমেন্ট করি, রিটার্ন করি। অর্থাৎ রিটার্ন না করার জন্য কিন্তু তাহলে কিন্তু রেজিস্টার পার্টি কিন্তু কোনোরকমভাবে আইটিসি ক্লেম পাবে না। অর্থাৎ আইটিসি ক্লেম না পাওয়ার জন্য এখানে কিন্তু এর লস হবে। এই জন্য যখন কোনো আনরেজিস্টার পার্টি থেকে পারচেস করা হয়, রেজিস্টার পার্টি নিজেই সেই ট্যাক্সটা গভর্নমেন্টকে সেলফ ইনভয়েস ক্রিয়েট করে পেমেন্ট করে এবং পরে আবার এই টাকাটাকে ক্লেম নিয়ে নেয়। একেই বলা হচ্ছে রিভার্স চার্জ প্রসেস। এই রিভার্স চার্জ প্রসেসটাকে মেনটেন করার জন্য আমরা ট্যালিতে কীভাবে মেনটেন করতে পারি, চলুন সেটা দেখা যাক। অর্থাৎ এখানে দেখুন, আমরা রিভার্স চার্জ বলে একটা কোম্পানি ক্রিয়েট করেছি। এই কোম্পানির মধ্যে আমি প্রথমে দেখে নিই অ্যাকাউন্টস ইনফো, অ্যাকাউন্টস ইনফো তো লেজার, লেজারে গিয়ে যদি আমি ডিসপ্লেতে যাই, দেখুন এখানে সিজিএসটি, ক্যাশ, এইচকে ট্রেডার্স, আইজিএসটি, পারচেস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট এবং এসজিএসটি, আমি লেজারগুলো আমার বাড়ানো আছে। এবং এখানে দেখুন আমার এইচকে ট্রেডার্স হচ্ছে একটা রেজিস্টার পার্টি, দেখুন এখানে জিএসটি নাম্বারটা দেখাচ্ছে। অথবা আমাদেরকে এখানে একটা পার্টি বানাতে হবে যে আনরেজিস্টার পার্টি, আমি ক্রিয়েট করছি। আমি সাপোজ বলছি রোহন ট্রেডার্স, এটা হচ্ছে আমার সান্ডি ক্রেডিটর্স, এবং এখানে একে আমি আনরেজিস্টার ট্যাক্সপেয়ার হিসেবে ট্রিট করছি। দেখুন ইনভেন্টরি ভাউচার্সের মধ্যে স্টক আইটেম, আমি যদি অল্টারে যাই, দেখুন কিবোর্ড বলে আমি একটা আইটেম বানিয়েছি এবং তার এখানে দেখুন জিএসটি ডিটেলস আমি ইমপ্লিমেন্ট করেছি। আমাদের কোম্পানি ফিচার্স যে আছে, কোম্পানি ফিচার্সে যাচ্ছি, এখানে স্ট্যাটুটরি ফিচার্সে গেলাম। স্ট্যাটুটরি ফিচার্সে গিয়ে দেখুন এখানে জিএসটি আমি ইয়েস করেছি, দেখুন আমার পার্টির এখানে আমি জিএসটি নাম্বার দিয়েছি। আগে একটা ভিডিওতে দেখিয়েছি আমরা থ্রেশল লিমিট কী, ইওএবিল থ্রেশল লিমিট কত। শুধু এখানে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এনেবল ট্যাক্স লাইবেল অন রিভার্স চার্জ, এই অপশানটাকে আমি নো করেছিলাম, এখানে আমি এই অপশানটাকে আমি ইয়েস করে দিলাম, কন্ট্রোল করে দিই, কন্ট্রোল এ আমি সেভ করে দিচ্ছি। এবার আমি অ্যাকাউন্টস ভাউচার, অ্যাকাউন্টস ভাউচার থেকে আমি একটা পারচেস করছি, দেখুন আমি প্রথমে করছি রোহন ট্রেডার্স থেকে করছি, রোহন ট্রেডার্স হচ্ছে আনরেজিস্টার, পারচেস অ্যাকাউন্ট, কিবোর্ড 20 পিস 300 করে। যদি আমি এটা যখন রেজিস্টার পার্টি থেকে পারচেস করেছিলাম তখন এখানে আমি সিজিএসটি এবং এসজিএসটি লেজারটা আমি অ্যাড করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমি কী করবো, সিজিএসটি বা এসজিএসটি লেজারটা আমি অ্যাড করবো না। যদি আমি এখানে ট্যাক্স অ্যানালিসিস থেকে কন্ট্রোল এ করে আমি দেখে নেই, তাহলে এখানে দেখাচ্ছে দেখুন পারচেস ফর্মটা আনরেজিস্টার ডিলার, কিবোর্ড তার এইচএসএন কোড দেখাচ্ছে এবং কত ট্যাক্স সেল ভ্যালু এবং ডিউটিস ট্যাক্স ভ্যালু কত হচ্ছে। এবং এখানে দেখুন নোট অ্যামাউন্ট, নোটস দিয়ে দেখুন অ্যামাউন্ট অফ ট্যাক্স সাবজেক্ট টু রিভার্স চার্জ, এখানে রিভার্স চার্জ দেখাচ্ছে।
এবং এটাকেই যদি আমি আরো ডিটেইলসে ক্লিক করি অল্ট এফ ওয়ান, অল্ট এফ ওয়ানে ক্লিক করে দেখুন সেন্ট্রাল ট্যাক্স এবং স্টেট ট্যাক্স কত হচ্ছে, 9% 9% করে 540 540, এটা আমাকে রিভার্স চার্জ করতে হবে। চলুন এবার দেখা যাক আমরা কিভাবে রিভার্স চার্জটা করতে পারি। এটাকে আমি সেভ করে দিলাম, দেন এরপর আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমি ডিসপ্লে, ডিসপ্লে থেকে আমি স্ট্যাটুটরি রিপোর্ট, স্ট্যাটুটরি রিপোর্ট থেকে জিএসটি, জিএসটি থেকে আমি জিএসটি আর থ্রি বি, যদি থ্রি বিতে যাই দেখুন থ্রি বিতে এখানে দেখাচ্ছে আমাকে ইউআরডি পারচেস কত দেখাচ্ছে। আমি যদি এন্টার মারি আমাকে দেখাবে দেখুন 6000 আমি ইউআরডি পারচেস করেছি, 100% এর সেন্ট্রাল ট্যাক্স এবং স্টেট ট্যাক্স কত দেখাচ্ছে। এবং এখানে দেখুন যে ব্যালেন্স লাইবিলিটি আছে কত আছে, 540 540, ঠিক আছে, এটা হচ্ছে টু বি বুকড, ঠিক আছে, আমাকে এটা লাইবিলিটি বুকড করতে হবে। অর্থাৎ যদি আমি লাইবিলিটি বুক করি, লাইবিলিটি বুক করার জন্য আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গিয়ে দেখুন এখানে স্ট্যাট অ্যাডজাস্টমেন্ট বা অল্ট জে এখানে যাবেন, এখানে দেখুন জিএসটি। প্রথম আমাকে কী করতে হবে, প্রথম আমাকে এই ট্যাক্সটা যে হয়েছে লাইবিলিটি সেই ট্যাক্সটা আমাকে পেমেন্ট করতে হবে এবং পরে সেটাকে আমাকে আইটিসি ক্লেম করতে হবে। ট্যাক্স পেমেন্ট করার জন্য আমাকে এখানে যেতে হবে ইনক্রিজ ট্যাক্স লাইবিলিটি, আমি ইনক্রিজ ট্যাক্স লাইবিলিটি গেলাম। এবং এখানে দেখুন রিজেন্টটাকে দেখাচ্ছে কি দিয়েছে, পারচেস ফ্রম আনরেজিস্টার্ড ডিলার, আনরেজিস্টার্ড ডিলার দেখাচ্ছে। এবং এখানে দেখুন আপনি দেখাচ্ছে একটা নতুন লেজার বানাতে হবে, অল সি ট্যাক্স আন্ডার রিভার্স চার্জ, এটা আমার কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়বে। টোটাল যে অ্যামাউন্টটা হচ্ছে 1080 rupees ডেবিট হচ্ছে। এবং এখানে আমি সিজিএসটি 18%-এর, সিজিএসটি 9%, ভ্যালু হচ্ছে 6000 এবং এখানের ভ্যালুটা হবে 540, ঠিক এইভাবে এসজিএসটি হবে। এখানে দেখুন এসেছে 580, ওকে, এটাকে আমি সেভ করে নিচ্ছি। এবার দেখুন আমি যদি ইউআরডি পারচেসে যাই, এখানে গিয়ে দেখুন দেখাচ্ছে আউটওয়ার্ড সাপ্লাই অ্যান্ড ইনওয়ার্ড সাপ্লাই লাইবেল টু রিভার্স চার্জ ইউআরডি পারচেস, যেটা ছিল এখানে দেখুন এখানে ছিল প্রথমে ব্যালেন্স লাইবিলিটি ছিল, এখান থেকে দেখুন বুক লাইবিলিটিতে চলে এসেছে। এবং দেন অ্যান্ড দেন দেখুন এখানে থ্রি বি রিপোর্টে দেখুন আউটওয়ার্ড সাপ্লাই অ্যান্ড ইনওয়ার্ড সাপ্লাই লাইবেল টু রিভার্স চার্জ, এখানে যান, এখানে দেখুন এখানে যে অপশানটা আছে দেখুন ইনওয়ার্ড সাপ্লাই লাইবেল টু রিভার্স চার্জ। এবং আমরা যে জিএসটি ক্লাস আছে সেখানে থ্রি বির মধ্যে রিপোর্টসের মধ্যে আমাদের টোটাল ক্লিয়ার করা আছে যে এই যে অপশানগুলো আউটওয়ার্ড ট্যাক্সেবল সাপ্লাই আদার দ্যান জিরো রেটেড নীল রেটেড এক্সাম্পটেড কী, আউটওয়ার্ড সাপ্লাই জিরো রেটেড কী, আউটওয়ার্ড সাপ্লাই নীল রেটেড অর এক্সাম্পটেড, আউটওয়ার্ড সাপ্লাই লাইবেল টু রিভার্স চার্জ কী। দেখুন এখানে আমি ট্যাক্স আমি ডিক্লেয়ার করে দিয়েছি, আমার ট্যাক্স হয়েছে 6000-এর উপরে 540 540। এবার আমি এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে ব্যালেন্স শিটে দেখব, ব্যালেন্স শিট দেখুন ব্যালেন্স শিটের মধ্যে দেখুন এখানে কারেন্ট লাইবিলিটিস যারা আছে, কারেন্ট লাইবিলিটিস মধ্যে সান্টিক এইডাস আমার 6000 আছে। এবং এখানে দেখুন ডিউটিস অ্যান্ড ট্যাক্সেসের মধ্যে দেখাচ্ছে আমাকে সিজিএসটি এসজিএসটি, অর্থাৎ এটা আমাকে পেমেন্ট করতে হবে। এবং আদার সাইডে দেখুন এখানে ট্যাক্স আন্ডার রিভার্স চার্জে 1080 আছে, ক্লিয়ার। অর্থাৎ এবার আমাদের ওখানে যেটা করতে হবে, ঠিক যেমন আমরা স্ট্যাট অ্যাডজাস্টমেন্ট থেকে লাইবিলিটি ইনক্রিজ করেছি, তাহলে সেই লাইবিলিটিটাকে তোমাকে পেমেন্ট করতে হবে। যদি পেমেন্ট করতে হয়, পেমেন্ট করার জন্য কোথায় যেতে হবে, আমাকে অ্যাকাউন্টস ভাউচারে যেতে হবে, অ্যাকাউন্টস ভাউচারে গিয়ে আমাকে পেমেন্ট, সাপোজ আমি বলছি ক্যাশ থেকেই পেমেন্ট করছি, ক্যাশ থেকে কী পেমেন্ট করছি, আমি সিজিএসটি পেমেন্ট করছি কত টাকা, 540, আমি এসজিএসটি পেমেন্ট করছি কত, 540, আমি অ্যাকাউন্টস ভাউচারে যাচ্ছি। অ্যাকাউন্টস ভাউচারে গিয়ে আমরা নর্মাল পেমেন্ট কীভাবে করতে সেটা দেখেছি, যদি কোনো ট্যাক্সের পেমেন্ট করতে সেটা ভ্যাট হতে পারে, জিএসটি হতে পারে, টিডিএস হতে পারে, যে কোনো ধরনের, তার জন্য স্ট্যাট পেমেন্ট যেতে হবে। স্ট্যাট পেমেন্ট, স্ট্যাট পেমেন্টের শর্টকাট কী হচ্ছে, অল্ট এস,
এখানে দেখুন আমাকে দেখাচ্ছে জিএসটি অ্যান্ড টিডিএস। আমি এখানে জিএসটি সিলেক্ট করছি, ডিউরিং মান্থ দিয়েছে কোন মান্থে আমি জিএসটি পেমেন্ট করছি, রেগুলার ট্যাক্স পেয়ার, রিসিপিয়েন্টস লাইবিলিটি, আমি বলছি রিসিপিয়েন্টস লাইবিলিটি করছি এখানে, আমি এখানে ক্যাশ থেকে পেমেন্টটা দিচ্ছি, সিজিএস 540, এসজিএসটি 540 আমি পেমেন্ট করলাম। টোটাল দেখুন এখানে আমার 1008 rupees আমার ক্রেডিট হয়ে গেছে, আমি এটাকে সেভ করে দিলাম। যেহেতু আমার পেমেন্ট করা হয়ে গেল, এখান থেকে যদি আমি ব্যালেন্স শিটে যাই, দেখুন ব্যালেন্স শিটে গিয়ে দেখুন আমার এখানে যে কারেন্ট লাইবিলিটিসের মধ্যে লাইবিলিটা ছিল, দেখুন লাইবিলিটা এখন ডিউটিস অ্যান্ড ট্যাক্সের মধ্যে কী হয়ে গেছে, উঠে গেছে, আমি পেমেন্ট করে দিলাম এটাকে। এবং ঠিক এই সাইডে দেখুন আমার এখানে যেহেতু আমার এখানে ক্যাশে আমার ক্রেডিট হয়ে গেল, অথবা এখানে দেখুন আমার কী হয়ে গেল, ক্রেডিট হয়ে গেছে, অথবা এখানে দেখুন আমার একই ব্যালেন্স দেখাচ্ছে। বোঝা গেল? আমি আবার বলছি, দেখো প্রথমে যখন আমরা ট্যাক্স আন্ডার রিভার্স চার্জ করেছিলাম, ট্যাক্স আন্ডার রিভার্স চার্জ কী করেছিলাম, আমার এখানে কী হলো, ডেবিট হয়েছিল। যেহেতু আমি ক্যাশ থেকে পেমেন্ট করলাম, অথবা ক্যাশ থেকে টাকাটা গেল, অথবা আমার ক্যাশটা ক্রেডিট হলো, অথবা ইকুয়াল হয়ে গেল দুটো, ওই জন্য এটাকে আমরা কারেন্ট ট্যাক্সের ভেতরে রেখেছিলাম তখন। এবার আমি যে ট্যাক্সটা দিয়েছি, এবার আমি যদি স্ট্যাটুটরি রিপোর্টে যাই, জিএসটিতে যাই, আমি 3B-তে যাচ্ছি, দেখুন এখানে ট্যাক্সটা আমি কিসে রিভার্স চার্জ হিসেবে আমি পে করেছি, অথবা আমাকে এটাকে আইটিসিও ক্লেম করতে হবে। এই যে এলিজেবল আইটিসি আছে, তো এলিজেবল আইটিসি ক্লেম করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে আবার এখানে অ্যাকাউন্টস ভাউচারে যেতে হবে। অ্যাকাউন্টস ভাউচারে গিয়ে এখান থেকে যে জার্নাল এন্ট্রি আছে, জার্নাল এন্ট্রিতে যাবেন, জার্নাল এন্ট্রিতে গিয়ে এখানে দেখুন স্ট্যাট অ্যাডজাস্টমেন্ট, স্ট্যাট অ্যাডজাস্টমেন্টে যান, এখানে গিয়ে আমি জিএসটি, আগেরবারে আমি কী করেছিলাম, ইনক্রিজ ট্যাক্স লাইবিলিটি, এবারে করব ইনক্রিজ ইনপুট ট্যাক্স ক্রেডিট, পারচেস ফ্রম আনরেজিস্টার্ড ডিলার, এবার এখানে আমি সিজিএসটি 9% 6540, এসজিএসটি 540, এবং এখানে আমি এখানে ট্যাক্স আন্ডার রিভার্স চার্জ ডেবিট করব। এবার ব্যালেন্স শিটে যান, দেখুন ব্যালেন্স শিটে গিয়ে কারেন্ট লাইবিলিটিস দেখুন আমার এখানে ডেবিট হয়ে গেছে, যেহেতু এটা আমি টাকাটা ক্লেম করব। এখানেও দেখুন আমার ট্যাক্স আন্ডার রিভার্স চার্জ বলে যে কলমটা ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেছে। দেন আমি এখান থেকে ডিসপ্লে যাব, ডিসপ্লেতে গিয়ে আমি স্ট্যাটুটরি রিপোর্টে যাব, জিএসটিতে যাব, জিএসটির 3B-তে যাব, দেখুন জিএসটির 3B-তে গিয়ে দেখুন আমি যে টাকাটা ট্যাক্স পেমেন্ট করেছিলাম, আমি সেই টাকাটা ট্যাক্সটা কী করলাম, অলরেডি আবার আইটিসির মধ্যে চলে এসেছে। কী জন্যে, দেখুন এখানে ইনওয়ার্ড সাপ্লাই লাইবেল টু রিভার্স চার্জ, রিভার্স চার্জের জন্য চলে এসেছে। কিন্তু যেহেতু আমি এই ট্যাক্সটা আমি অলরেডি পেমেন্ট করে দিয়েছি লাস্ট মান্থে, অথবা এখন কিন্তু আমার কিন্তু এটা এখন কিন্তু আমার কোনো লাইবিলিটি নেই, এটা কিন্তু আমার ডেবিট সাইডে আছে। ওকে, সো ফ্রেন্ড, এই টিউটোরিয়ালে আমরা এই পর্যন্ত রাখছি। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে আমরা সার্ভিস আইটেমকে পারচেস এবং সেল করতে পারি, এবং জিএসটিতে তার কীভাবে ট্রিটমেন্ট হয়। ওকে, গুড বাই ফ্রেন্ড, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।